না এটা অসম্ভব তুমি যেটা ভাবতেছ এটা হবে না তোমার বন্ধুর প্রেমে হয়তো বা কিছু সমস্যা ছিল তাই বলে তোমার আর আমার প্রেম কি মিথ্যা মিথ্যা হতে পারে না তোমার আমার ভালোবাসা সব সময় থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো ভালো আছি ভালো আছো এতক্ষণ খারাপ ছিলাম এইমাত্র মাত্র ফোনের কন্ঠ পায়ে ভালো হইছি ও তাই হ্যাঁ আমিও তো এতক্ষণ সেই চিন্তাই করলাম যে কখন তুমি ফোন দিবা তোমার সাথে কথা বলবো আমারও মনটা ভালো ছিল না তোমার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল হয়েছে বাদ দাও ওইসব কথা আমি তো সবই বুঝি কি বুঝো তুমি আমাকে আর বোঝাতে হবে না বুঝছো মানে সবাই একই জাতের একই মনের একই প্রাণের মানুষ না তোমার কথা তুমি আর বুঝে কি করবা যা বোঝার আমি বুঝে ফেলাইছি এখন বলো কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি ভালো খাদা করছো না হ্যাঁ কোর্স তুমি করছো হ্যাঁ খাদা করছি তবে এখন বিকালে নাস্তা করি নাই কেন নাস্তা করি নাই কিন্তু ভালো লাগতেছে না মনটা একটু কেমন যেন খারাপ লাগতেছিল ও তাই হ্যাঁ কি হইছে তোমার আমার হয় নাই কিছু কিন্তু খারাপ লাগতেছিল হঠাৎ করে এই মাত্র কিন্তু এখন আচ্ছা যাক সব কথা এখন বাদ দাও যা ভালো মন্দর বিষয়টা পরে দেখব ঠিক আছে আসলে আমি ফোনটা দিয়েছিলাম একটা কারণে জানো কি কারণ বারবার জীবনে মানুষের এত কষ্ট আর এত যন্ত্রণা কেন আসে তোমরা বলতে পারবা কিভাবে বলবো বলো কি হয়েছে তোমার আজকে তুমি এইভাবে কথা বলতেছো বা এরকম ধরনের কথা তোমার কি কিছু হয়েছে না হয় নাই কিছুই কিন্তু বাসাতে একটা সমস্যার কারণে ঘরের বউ পর্যন্ত মানুষকে মানে ধিক্ষা দেয় মানে তিরস্কার করে আসলে কপালটা আমার যে এরকম হবে এটা আমি কখনো ভাবি নাই আমি কোথায় না একটা ফোন দিলাম তোমার সাথে একটু ভালো মন্দ অনেক সুন্দর করে কথা বলবো আসলে কথার মুড মোটানটা আমার একদম নষ্ট হয়ে যাচ্ছে কেন কি হয়েছে হয় নাই কিছু আবার কি হবে যা হবার তো হয়েই গেছে তো আমাকে বলা যায় না ধরে নাও যদিও এখন এই যে তোমার সাথে কথা বলতেছি তোমার সাথে প্রেম ভালোবাসায় জড়িত হয়ে আছি আবার কখন কোন সময় তুমি হঠাৎ করে আমার কাছ থেকে বুড়াল দিয়ে চলে যাবা এটা ভয় হচ্ছে জানো ভয়ের কিছু নাই তোমাকে ভালোবেসেছি কি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কখনো তোমাকে ছাড়বো না আসলে ছাড়বা না ঠিকই আছে কিন্তু এইরকম একটা কিছু মানে জীবনে আসে আমার আর এই মাত্রই তোমাকে আমি সেটা জানাই দিতে চাচ্ছিলাম যে আসলে আমি কি বলবো কষ্টকে জীবন ভরে ভাবে থাকবে মানে কষ্ট জীবনে কিভাবে থাকবে না এভাবে কষ্ট করা যায় না তো কি হয়েছে তোমার মানে আজকে তোমার মুখ থেকে সব কেমন জানি একটা কথা গন্ধ পাচ্ছি এখন না না গন্ধ নারে পাগল আসলে মানে প্রেম ভালোবাসার জিনিসটা কিন্তু কি আমি বুঝতাম না তোমাকে ভালোবাসার পর থেকে বুঝতেছি আমি আসলে প্রেম করে জীবনে কি করতেছি তো তাই ভাবলাম যে ভালোবাসা যদি এত গভীর হয়ে যায় তখন ঘরের বউ কিন্তু এমন সময় এমনভাবে একটা ধিক্ষা দেয় না কষ্ট লাগে ভিতরে তো সেই রকম যদি আমার প্রেমের মধ্যে যদি এরকম একটা কষ্ট পায় এটাই তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে না 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 অসম্ভব স্বামী স্ত্রী ঝগড়া গন্ডগোল হয় না বলো হ্যাঁ ওইটা হতে পারে কিন্তু তোমার আর আমার সম্পর্কের মধ্যে কখনো গন্ডগোল লাগবে না এটা আমি জানি আমি তো দেখতে পাচ্ছি আসলে মানে ওই রকম একটা কিছু হওয়ার চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত আছে মানে মানে খুব সহজ বোঝো না না এইরকম যদি তুমি আমাকে কিছু করো তাই করছিলাম আরে না আমার দ্বারা কখনো তুমি কষ্ট পাবা না এটা আমি জানি আর তুমি আজকে হঠাৎ মানে এরকম ধরনের কথা বলছো আমি যদি কথাটা বলি না তুমি আমাকে প্রশ্ন করবে যে আসলে তাহলে তুমি কতগুলো মেয়ের সাথে প্রেম করছো এটা তুমি ভাববা আসলে কিন্তু তা না আমার বন্ধু প্রেম করছিল বুঝছো হুম বলছিল ওকে এভাবে যে তুমি ভেবো না কখনো কোনো সময় আমি তোমাকে ছেড়ে চলে যাব হাজারো বাধা যত কিছুই আসুক আমি তোমাকে নিয়ে অনেক দূরেই থাকবো বা অনেক কিছুই তোমাকে মানে আগলা এনে থাকবো যতই কিছু বলুক যে কিছুই বলুক কিন্তু আসলে মানে এটা যে আমি মানে অনুভব করতেছি বা মনে মনে ওটাই ভাবতেছি আমার মনটা ওই রকমই যে আমার বন্ধুর মতো যদি আমার জীবনটা হয় তাহলে কেমন হবে মরা আগ পর্যন্ত থাকবে তুমি টেনশন করবে না টেনশন তো করি না তোমার কথা তো সব সময় আজকে শোনার পর থেকে প্রায় আ দুই তিন বছর থেকেতে ভাবে আছে কিন্তু মানে বলতেছি যে এত গভীর হয় যাবার পরে যদি কখনো আমার থেকে যদি ভালো একটা কেউ কাকু পেয়ে থাকো হয় তো আমাকে ভুলে গিয়ে তুমি আরেকজনের সঙ্গে না না এটা কখনোই সম্ভব না তোমার সাথে আমার একদিন দুই দিনের রিলেশন না তোমার সাথে আজকে তিন বছর ধরে রিলেশন করতেছি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য অন্য কাউকে পেলে ছেড়ে দেব এটা তুমি ভাবলে কি করে

তোমাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই রকম একটা কিছু হবে না তো তাই বলছি না এই ধরনের কিছুই হবে না তুমি ভয় পেও না ভয় পাবো না তো তো যাই হোক এখন কথা হলে কি তাহলে আমরা দেখা করতেছি কোন সময় তুমি যখন চাবা তখনই তোমার সাথে দেখা করব খুব খারাপ লাগতেছে আজকে একটু সময় দিবা হ্যাঁ সমস্যা নেই কখন আসবা বলো তোমার বাসায় দেখা করব তোমার বাসায় কেউ আছে আমার বাসায় এই মুহূর্তে তো আমি ছাড়া কেউই নেই। তোমার বাসায় যাই সময় দিতে পারবো? আমার বাসায় আসবা। যদি বলো যেতে পারবো তাহলে যাব। সমস্যা নেই আসো। তাই তোমার জন্য তো সব খোলা আছে। আমার বাড়ি, ঘরের দরজা সব খোলা আছে। সেটা না তুমি আসবে না কি আসবে আমার কাছে? সেটা তো বুঝতে পারতেছি কিন্তু আসলে মানে যাই আবার কোনো কিছু হবে না তো। কি হবে? কিছুই হবে না। তাই হুম। আমি তো এরকম কিছু একটা ভাবতেছি জি যাই যদি আবার কিছু আচ্ছা একটা কথা বলি তোমাকে হ্যাঁ বলো তোমাকে না আমি প্রায় অনেক দিন ধরে দেখি না একটা ভিডিও কল দাও আমি তোমাকে দেখি একটু হ্যাঁ এই সময় ভিডিও কল দেব না আমি তো যাচ্ছি তোমার কাছে তাই না হ্যাঁ আসতেছো তারপরেও জানি কেমন লাগতেছে তোমাকে দেখতে অনেক ইচ্ছা করতেছে এ আরে আধা ঘন্টা পরে আমি তোমার বাসায় যাচ্ছি সত্যি হ্যাঁ সত্যি বলছি তো কেন বিশ্বাস হয় না বুঝি হবে না কেন তোমাকে দুনিয়াতে বিশ্বাস না করলে আর কাকে করব বলো তুমি ছাড়া আমার আছে কে তো ওইটাই তো বলছিলাম যে তোমার কথা কি বিশ্বাস হয় না আমার আমি যাব তোমার কাছে হ্যাঁ অবশ্যই আমার বিশ্বাস হয় তুমি আমার কাছেই আছো আসলে না যদি তুমি সময় দেওয়ার কথা বলছো দেখে এমন একটা খুশি হয়েছে কারণ খুব খারাপ লাগতেছে একটা পুরুষ যদি একটা ভালোবাসার কাছে যদি এরকম একটা কিছু আবদার বা আপত্তি করে বসে না আর যদি সেটা পূরণ হয় আসলে অনেকটা ভালো লাগে আমার যে মনটাও ফুর্তি লাগে অন্য কোন টেনশন কোন চিন্তা ভাবনা ভিতরে আসে না বুঝছো হুম বুঝতে পারছি তাই শোনো তুমি কোনো টেনশন করো না আমি তোমার পাশে সারা জীবন থাকবো এখন আছি পরেও থাকবো আর জীবন থাকব তুমি টেনশন করবে না আর ভয় পাওয়ার কিছুই নেই তুমি মনে করতেছো তোমার বন্ধুর সাথে যেটা হয়েছে তোমার সাথে সেটা হবে তুমি ওটা ভাবতেছো না আমি আর ভাববো না তুমি আমাকে যে আশা ভরসা দিলে আমি ওটার ভাববো না তাই ওইটাই তুমি ওই ধরনের কিছু ভেবো না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ভালো থেকো আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থেকো আচ্ছা বাই ওকে বাই